হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভিউয়ার্স, আজকের একটি নতুন ভিডিও নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হয়েছি। এই ভিডিওর মধ্যে যে তথ্যটি তুলে ধরবো সেটি হচ্ছে ভারতের ভিজিট ভিসা সম্পর্কে। ভারতে বর্তমানে কিন্তু বিভিন্ন ধরনের ভিসা চালু হয়েছে, বাংলাদেশ থেকে কিন্তু অনেকেই যেতে চাচ্ছে। তো সেই ক্ষেত্রে সরকারের তরফ থেকে বিভিন্ন ধরনের শর্ত বা বিধিনিষেধগুলো দেওয়া হয়েছে, এই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিস্তারিত তথ্য তুলে ধরবো। আশা করি পুরো ভিডিও জুড়ে থাক। ভিউয়ার্স, আপনারা জানেন যে গত 26 এপ্রিল থেকে কিন্তু করোনা ভাইরাসের কারণে বাংলাদেশ সরকার কর্তৃক ভারতের যে ভ্রমণ কার্যক্রম টোটালি বন্ধ হয়ে যায়, এবং কিছু কিছু ক্ষেত্রে মেডিকেল ভিসাগুলো চালু থাকলেও ওই ধরনের বিধিনিষেধ থাকার কারণে কিন্তু কেউ যেতে পারেনি। যাই হোক, এখন বর্তমানে সরকার কিন্তু ভারতের যে ভিসা কার্যক্রম টোটালি আবার চালু করেছে, এবং ভারতের যে ভিসা সেন্টার থেকে কিন্তু অনেকে ভিসা নিচ্ছে। তো এখন বর্তমানে যে ভিসাটা আমরা সবাই বেশি করে নিচ্ছি সেটি হচ্ছে যে মেডিকেল ভিসা। এই মেডিকেল ভিসার ক্ষেত্রে যদি আমরা কেউ যেতে চাই বা অন্যান্য যে সমস্ত ভিসা আছে সব ভিসার ক্ষেত্রে কিন্তু বাংলাদেশ সরকারের স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে কিন্তু ছাড়পত্রর প্রয়োজন। আর এই ছাড়পত্র সংগ্রহ করার ক্ষেত্রে কিন্তু এতটা পরিশ্রম করার প্রয়োজন হয়, যেখানে কিন্তু বর্তমানে এই ছাড়পত্র সংগ্রহ করা কিন্তু মানে চারটিখানি কথা না। এই ছাড়পত্র সংগ্রহ করার ক্ষেত্রে কিন্তু অনেক পরিশ্রম পোয়াতে হয়। যাই হোক, সবচেয়ে খুশির সংবাদ হচ্ছে বর্তমানে আপনারা যদি কেউ ভারতে ভ্রমণ করতে চান সেক্ষেত্রে এই ছাড়পত্রের আর প্রয়োজন নেই, আপনারা এই ছাড়পত্র ছাড়াই ভারত ভ্রমণ করতে পারবেন। এবং ভিউয়ার্স, আপনাদের তিনটি জিনিস খুবই গুরুত্বপূর্ণ, এই তিনটি জিনিস আপনাদের অবশ্যই থাকতে হবে ভারত ভ্রমণের ক্ষেত্রে। প্রথম হচ্ছে আপনার ভারতীয় ভিসা, ইন্ডিয়া ভিসা। দুই নম্বর হচ্ছে করোনা দুই ডোজ টিকা। করোনা যে দুই ডোজ টিকা দিবেন, আপনি যেই কোনো টিকা দিলেই হবে, এটাতে কোনো বাধ্যবাধকতা নেই, আপনার অবশ্যই করোনা দুই ডোজ টিকা সনদ কাছে থাকতে হবে। এবং করোনা নেগেটিভ সনদ, করোনা নেগেটিভ সনদ অবশ্যই আপনি যখন ভ্রমণ করবেন 72 ঘন্টা আগে যেন এটার মেয়াদ থাকে, সে বিষয়ে আপনাকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে। ভিউয়ার্স, বর্তমানে বাংলাদেশ এবং ভারত, ভারত এবং বাংলাদেশ এই দুদেশের মধ্যে যে ফ্লাইট চালু হচ্ছে এটা বাবুল ফ্লাইট। এই বাবুল ফ্লাইটের মাধ্যমেই কিন্তু যে কোনো কেউ ভ্রমণ করতে পারবে। এবং যে মেডিকেল ভিসাগুলো দেওয়া হচ্ছে এগুলো কিন্তু খুব কম সংখ্যক ভিসা দেওয়া হচ্ছে। এখন আসি ভিউয়ার্স, যাদের এই করোনা সনদ নেই, যারা এক ডোজ টিকা দিয়েছেন, তারা কি ভারত যেতে পারবেন কি না? অবশ্যই পারবেন। তবে সেক্ষেত্রে আপনার এক ডোজ টিকা দিয়ে যদি আপনি ভারতে যান, ভারত থেকে আসার পরে অবশ্যই আপনাকে বাংলাদেশ যে ভারতের যে হাই কমিশন আছে সেখান থেকে অনুমতিপত্র লাগবে, এবং বাংলাদেশে আসার পর আপনাকে সরকারের যে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিন বিভিন্ন হোটেলগুলোতে সেখানে 14 দিনের কোয়ারেন্টিন আপনার নিজ খরচে থাকতে হবে। তবে আরেকটি সুবিধা হলো, যারা দুই ডোজ টিকা দিয়েছেন তাদের ক্ষেত্রে এই ধরনের কোনো কিছুই লাগবে না, এই ধরনের কোনো খরচ বা প্রাতিষ্ঠানিক কোনো কোয়ারেন্টিন তাদের প্রয়োজন নেই, তারা হোম কোয়ারেন্টিনে 14 দিন থাকলেই চলে। তবে সবচেয়ে বড় যে বিষয়টা সেটা হচ্ছে এই স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্র। ভিউয়ার্স, আপনারা যারা এই ভিডিওটা দেখবেন এই বিষয়ে একটু অবগত হবেন এবং অন্যকে জানার জন্য ভিডিওটি শেয়ার করবেন, তাহলে কিন্তু অনেকেই এই ভিডিওর মাধ্যমে উপকৃত হবে। কারণ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ছাড়পত্র বর্তমানে মেডিকেল ভিসা বা অন্যান্য যে সমস্ত ভিসা আছে কোনো ভিসার জন্য কিন্তু বর্তমানে আর বাংলাদেশ থেকে ভারত ভ্রমণের ক্ষেত্রে প্রয়োজন নেই। ভিউয়ার্স, আশা করি পুরো বিষয়টা বুঝতে পারছেন। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ইনশাল্লাহ চেষ্টা করব তৎক্ষণাৎ আপনাদের প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য। যারা এই ভিডিওটি নতুন দেখছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন। আজকের ভিডিও পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে নতুন কোনো ভিডিও নিয়ে খুব শীঘ্রই উপস্থিত হবো ইনশাল্লাহ। আল্লাহ হাফেজ।